ভিউয়ার্স, আজ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পোলাও রান্না করে দেখাবো। তো পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে আমি বলছি। পোলার চাল, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, তেল, কাঁচামরিচ, লবণ আর গরম পানি। তো কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাবো আপনাদেরকে। আমি চুলায় একটা কড়াই দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি করে আমি চালটা দিয়ে দিব। আমার পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজ তুলে নিব। এখন আমি চালগুলো ঢেলে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ, এখন আমি চালগুলো ভালোভাবে রেঁধে নিব। একটু ভালোভাবে ভেজে আমি লাল করে পানি দিয়ে দিব। একটু ভালোভাবে ভেজে নি। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। আগে পানিটা আমি ফুটিয়ে রেখেছি, এখন আমি পানিটা দিয়ে দিব।
আর এটা দিয়ে আমি ঢেকে দিব। আমি এখন ঢেকে দিব, তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি একটু ঢেকে দিলাম। আমার পোলাও রান্না করা হয়ে গেছে। আমি এখন আপনার একটু কাঁচামরিচ দিয়ে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। কাঁচামরিচ দিয়ে দিব আর একটু ভাজা পেঁয়াজ গুলো দিয়ে দিব। চচ্চড়া হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দেখাবো। আমার পোলাও রান্না করা হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। আপনারা এইভাবে বাসা রান্না করে খাবেন। আর এই ডিশটি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।